আমি ফুলকপিটা কেটে নেব। আগে ডাঁটাগুলো এভাবে ছাড়িয়ে নেব। এবার আমি ফুলগুলোকে ছাড়ি। এবারে আমি লম্বা ডাঁটাগুলোকে একটু করে কেটে। আমার ফুলকপি কাটা হয়ে গেল। এখন আমি ফ্রাই প্যানে একটু জল দেব। এর সঙ্গে হাফ টিস্পুন নুন দেব, হাফ টিস্পুন হলুদ দেব। এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না জলটা ফুটে ওঠে। জলটা আমার ফুটে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এখন জলের মধ্যে দিয়ে দেবো। এই ফুলকপিগুলো এইভাবে জলে ভেজালে কি হয়, এর মধ্যে যদি পোকা থাকে সেটা বেরিয়ে যায়। আর ফুলকপি খেলে আমাদের একটা সমস্যা হয় পেটে, গ্যাসের প্রবলেম হয়, সেটা অনেকটাই কমে যায়। এইভাবে আমি 2-3 মিনিট এটাকে ঢেকে রাখবো। এবারে আমি জল থেকে ফুলকপিগুলো তুলে নেব। অল্প রিফাইন্ড অয়েল দেব। তেলটা একটু গরম হলে আমি কপিগুলো ভেজে নেব, হালকা করে ভাজবো, শ্যালো ফ্রাই। আমার এখানে ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি ফুলকপি গ্রেভিটা বানাবো। আমি 1 টিস্পুন ঘি দেব। দুটো গোটা শুকনো লঙ্কা অল্প একটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ওয়ান টিস্পুন গ্রেটেড রসুন আমি দিয়ে দেবো। এখানে চাইলে তোমার রসুন পেস্টও দিতে পারো।
1 টিস্পুন গ্রেটেড আদা দিয়ে দাও। আদাটাও তাই তোমরা চাইলে আদা টেস্ট দিতে পারো। দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি এখানে ফাইনলি চপ করে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দেব। পেঁয়াজটা দেখো আমার হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটো পিউরি দেব। আমি দুটো মিডিয়াম সাইজ টমেটো দিয়ে এখানে পিউরি বানিয়ে নেব। এবারে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। হলুদ 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, নুন 1 টিস্পুন। এবার ভালো করে মশলাটা আমি মিশিয়ে নেব। মশলাটা দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল স্পুন দই। 1 টেবিল স্পুন টক দই আমি এখানে দিয়ে দিই। আবার ভালো করে আমি মিক্স করে নেব। অল্প একটু জল, দেখো আমার এই যে ভারী তেল বেরোতে শুরু করেছে মশলা থেকে, তার মানে মশলাটা ভালো মতো আমার কষা হয়ে গেছে। এবারে আমি হালকা করে ভেজে থাকা ফুলকপি গুলো এর সঙ্গে মিশিয়ে দেব। ফুলকপির সঙ্গে মশলাটা ভালো মতো মাখিয়ে নেব। এবারে আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দেব। মোটামুটি আমি এখানে 1 কাপ জল দিলাম। একটু নাড়িয়ে দেব। এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো।
লো থেকে মিডিয়াম। দেখো আমার ফুলকপির পাচিলটা একদম রেডি হয়ে গেছে।